हेलो स्टूडेंट्स, आज के टॉपिक स्टार्ट करछि बायोडाइवर्सिटी थेके, सेटा होच्छे कंजार्वेशन अफ बायोडाइवर्सिटी। तो कंजार्वेशन काके बोलछे? बायोडाइवर्सिटी माने जेई जीवगुलो आछे तादेर सुष्ठुभावे रक्षणाबेक्षण, तादेर विज्ञानसम्मतभावे व्यवहार एवं तादेर मतो करे परिमित परिवेश तैरि करे तादेर रक्षणाबेक्षण। तो पृथिवीर जीव बैचित्र्य रक्षार जोन्नो द वर्ल्ड कंजार्वेशन यूनियन एवं WWF वर्ल्ड वाइल्ड लाइफ फंड फॉर नेचर बायोस्फीयर रिजर्व बा जीवमंडल संरक्षण प्रचुर अर्थ एवं वैज्ञानिक परामर्श दें। एछाड़ाओ कि रियो डे जेनेरियोते एक सम्मेलन होयेछिलो, सेई सम्मेलने जीव बैचित्र्य संरक्षण कतगुलो सिद्धांत नेওয়া হয়েছিলো। তাহলে সংরক্ষণ বলতে কি বোঝাচ্ছে? জীবকুলের সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণ এবং তাদের পরিমিত এবং বিজ্ঞানসম্মত ব্যবহার। তাহলে যেই স্পিসিসগুলো আছে যেগুলো বিপন্নের দিকে বা যেগুলো ধ্বংসের দিকে, সেই স্পিসিসগুলো তাদের মতো করে পরিমিত পরিবেশ দিয়ে সেটা আর্টিফিশিয়ালি পরিবেশ তৈরি করে বা তাদের ন্যাচারাল হ্যাবিটেটের মধ্যে তাদের যে সংরক্ষণ, যাতে কি হয় তাদের যে বর্তমান এবং যে ভবিষ্যৎ প্রয়োজন আছে প্রজন্ম, সেই প্রজন্ম প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারে, তাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারে। তাহলে বায়োডাইভার্সিটি ইজ এ সোর্স অফ সিগনিফিক্যান্ট ইকোনমিক, এস্থেটিক, হেলথ অ্যান্ড কালচারাল বেনিফিট। তাহলে বায়োডাইভার্সিটি একটা গুরুত্বপূর্ণ, এখানে ইকোনমিক অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এস্থেটিক মানে নান্দনিক বা সৌন্দর্যবোধের জন্য, হেলথ স্বাস্থ্য রক্ষার জন্য এবং কিছু কালচারাল বেনিফিটের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন স্পিসিস থেকে আমরা বিভিন্ন রকমের বেনিফিট পেতে পারি, সেখান থেকে আমরা যদি আমরা ইকোনমিকগতভাবে অর্থনৈতিকগতভাবে আমরা উন্নতি লাভ করতে পারি বিভিন্ন স্পিসিসকে দিয়ে, সেটা প্লান্ট বা অ্যানিমেল স্পিসিস যাই হোক, তাদেরকে দিয়ে আমরা সৌন্দর্যবোধটা আমরা করতে পারি। বিভিন্ন উদ্ভিদ দিয়ে বিভিন্ন রকমের নান্দনিক জিনিস, উদ্যান এইসব আমরা করতে পারি। তারপর স্বাস্থ্যের দিক থেকে বিভিন্ন স্পিসিস থেকে আমরা বিভিন্ন রকমের ভালো কিছু জিনিস পাই, ওই জন্য স্বাস্থ্য এবং কালচারাল বেনিফিট আমরা বায়োডাইভার্সিটি থেকে পেতে পারি। তাহলে কনজারভেশন কী? কনজারভেশন ইজ দ্য প্রোটেকশন, প্রিজার্ভেশন, ম্যানেজমেন্ট অর রেস্টোরেশন অফ ওয়াইল্ড লাইফ অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস সাচ এস ফরেস্ট অ্যান্ড ওয়াটার। তাহলে এটা প্রতিরক্ষা করে, সংরক্ষণ করে, ম্যানেজ করে, আবার ওয়াইল্ড লাইফ মানে যে বন্যজীবন আছে সেই বন্যজীবন বা ন্যাচারাল যে রিসোর্স আমরা পেতে পারি ফরেস্ট থেকে, তাহলে বা জল থেকে, সেগুলোর একটা কনজারভেশন মানে এগুলো প্রোটেকশন করে, সংরক্ষণ করে তাদের একটা পদ্ধতি। তাহলে বন্যজীবন এবং ন্যাচারাল রিসোর্সের একটা সংরক্ষণ, সেটাকেই বলা হচ্ছে কনজারভেশন। এবার এই কনজারভেশনটা দু রকমের হতে পারে, একটা হচ্ছে ইনসিটু কনজারভেশন আর একটা হচ্ছে এক্সিটু কনজারভেশন। তাহলে ইনসিটু কনজারভেশন কাকে বলা হচ্ছে? প্রাকৃতিক বাসস্থানে অর্থাৎ নিজস্ব পরিবেশের সংরক্ষণ। তাহলে সুন্দরবনে আছে রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবনটা প্রাকৃতিক উপায়ে হয়েছে এবং সেখানে রয়্যাল বেঙ্গল টাইগার প্রাকৃতিক উপায়ে সেখানে বাইরে থেকে রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে দেওয়া হয়নি। তো ওই জন্য প্রাকৃতিক বাসস্থানে এবং নিজস্ব পরিবেশে, তাহলে সুন্দরবনের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগারটাকে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। তো ওদের নিজস্ব পরিবেশে যখন সংরক্ষণ করা হয়, যেমন কোনো বাঘকে মারা চলবে না এবং এই যে রুলসগুলো আছে সেগুলোর মাধ্যমে যে সংরক্ষণ, সেটাকে বলা হচ্ছে ইনসিটু কনজারভেশন। তাহলে ইনসিটু কনজারভেশন, তার এক্সাম্পল হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবন অভয়ারণ্যে সংরক্ষণ। তাহলে ইনসিটু মিন্স হচ্ছে অন সাইট কনজারভেশন অফ হ্যাবিটেট অ্যান্ড ইকোসিস্টেম হোয়ার অর্গানিজমস ন্যাচারালি ওকার্স। তাহলে কোনো একটা হ্যাবিটেট বা কোনো একটা ইকোসিস্টেমে যখন কোনো অর্গানিজম ন্যাচারালি গ্রো করে, ন্যাচারালি ওকারিং হয়, তখন তাকে বলা হচ্ছে ইনসিটু কনজারভেশন। এর এক্সাম্পল হচ্ছে ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ
সেঞ্চুয়ারিজ। আরেকটা হচ্ছে এক্সিটু কনজারভেশন। তাহলে এক্সিটু কনজারভেশন কাকে বলছে? উদ্ভিদ ও প্রাণীর নিজস্ব বাসস্থানের বাইরে সংরক্ষণ করার পদ্ধতি। তাহলে আমরা বোটানিক্যাল গার্ডেনে গিয়েছি, বোটানিক্যাল গার্ডেনে দেখা যায় সেখানে ওয়ার্ল্ডের যে বিভিন্ন রকমের স্পিসিস আছে, ওয়ার্ল্ডের বিভিন্ন ভেরিয়াস টাইপসের ইকোনমিক ইম্পর্টেন্ট যেই উদ্ভিদ বা বিভিন্ন কোয়ালিটির যে উদ্ভিদ, যেমন টেক্সাস বেকাটা নামক একটা প্লান্ট আছে, সেটা হচ্ছে টেক্সাসি ফ্যামিলির, সেই গাছ থেকে ক্যান্সার রোগের ওষুধ তৈরি হয়। আরও বিভিন্ন কোয়ালিটির গাছ যেগুলো ভারতবর্ষে পাওয়া যায় না, ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের গাছ কালেক্টেড করে কলকাতার বোটানিক্যাল গার্ডেনে এসে সেখানে সংরক্ষিত করা হয়েছে, যাতে সেই স্পিসিসগুলো হারিয়ে না যায় এবং প্রত্যেকটার এক একটা স্যাম্পেল প্রজাতি রাখা হয়েছে। তো এরকম বাইরে থেকে কোনো একটা অন্য প্রজাতি বাসস্থানের নিজের যে হ্যাবিটেট ভিক্টোরিয়া আমাজনে পাওয়া যায়, কিন্তু সেখান থেকে কিছু স্যাম্পেল এনে বোটানিক্যাল গার্ডেনে তাদের মতো একটা পরিবেশ তৈরি করে সেখানে চাষ করা হচ্ছে, চাষ নয় সেখানে তাদের রাখা হয়েছে। তো এরকম উদ্ভিদ ও প্রাণীর নিজস্ব বাসস্থানের বাইরে থেকে সংরক্ষণ করার পদ্ধতি, তাহলে তাদের অন্য কোনো স্থান থেকে এনে তাদের বাঁচার মতো একটা অনুকূল পরিবেশ তৈরি করে যে সংরক্ষণ যে পদ্ধতি তাকে বলা হচ্ছে এক্সিটু কনজারভেশন। তাহলে এক্সিটু কনজারভেশন ইনভলভিং ট্রান্সফার অফ টার্গেট স্পিসিস অ্যাওয়ে ফ্রম ইটস নেটিভ হ্যাবিটেট। তাহলে যে টার্গেট স্পিসিস মানে আমার বাছাই করা কিছু স্পিসিস, তাদের বাসস্থান থেকে দূরে বা তাদের যে ন্যাচারাল যে হ্যাবিটেট আছে, তাদের যে নেটিভ হ্যাবিটেট আছে, সেই হ্যাবিটেট থেকে নিয়ে এসে টু এ প্লেস অফ সেফটি। তাহলে কনজারভেশন ইনভলভিং ট্রান্সফার অফ টার্গেট স্পিসিস অ্যাওয়ে ফ্রম ইটস নেটিভ হ্যাবিটেট। তাহলে তাদের নেটিভ যে হ্যাবিটেট আছে, তাদের আসল যে বাসস্থান, সেখান থেকে ট্রান্সফার করে নিয়ে এসে অন্য একটা জায়গায় তাদের বাঁচার মতো অনুকূল পরিবেশ তৈরি করে সেখানে আমি তাদের প্রতিপালন করছি, টু এ প্লেস অফ সেফটি। তাহলে সেখান থেকে এনে একটা সেফটি প্লেসে আমি তাদের চাষ করছি বা তাদেরকে আমি প্রতিপালন করছি, সেটাকে বলা হচ্ছে এক্সিটু কনজারভেশন, বা তাদেরকে আমি কনজার্ভ করছি। এর এক্সাম্পল হচ্ছে জুলজিক্যাল গার্ডেন অ্যান্ড বোটানিক্যাল গার্ডেন। তাহলে কনজারভেশন ইনসিটু মিন্স ন্যাচারাল হ্যাবিটেট আর এক্সিটু মিন্স আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট। এই চারটার থেকে সব থেকে বেশি কিছু কোশ্চেন যেগুলো IUCN, যার ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, তাছাড়া WWF, ওয়ার্ল্ড লাইফ ফান্ড ফর নেচার, WCU, এরকম কিছু কিছু টার্ম আছে যেগুলো শুধু যে HSC আসবে তা নয়, WBCS পরীক্ষা, তারপর PSC-র যত রকমের কম্পিটিটিভ পরীক্ষা আছে সবগুলোতেই আসে, এগুলো আসে জেনারেল স্টাডিজ বা GK-র মধ্যে। এই চ্যাপ্টার থেকে অনেক কোশ্চিন আসে। এবার বলেছে প্রোটেক্টেড এরিয়া ইন ইন্ডিয়া। তাহলে ইনসিটু কনজারভেশনের মধ্যে যে প্রোটেক্টেড এরিয়াগুলো আছে সেগুলো কি, তার মধ্যে একটা হচ্ছে ইনসিটু কনজারভেশনের মধ্যে একটা হচ্ছে ন্যাশনাল পার্ক। তাহলে ন্যাশনাল পার্ক কি? ন্যাশনাল পার্কস আর প্রোটেক্টেড এরিয়া। তাহলে কিছু কিছু এরিয়া সেন্ট্রাল গভর্নমেন্ট প্রোটেক্টেড এরিয়া বলে দিয়েছে, ইজিয়ালি ডিক্লার্ড অ্যান্ড ওন্ড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে ন্যাশনাল পার্ক হচ্ছে যে প্রাকৃতিক সৌন্দর্য সহ যে সমস্ত স্থানে গাছপালা এবং বন্য জীবজন্তুরা তাদের নিজস্ব পরিবেশে জাতীয় সংবিধান প্রণীত আইন অনুযায়ী কেন্দ্রীয় সরকারের নিজস্ব তত্ত্বাবধানে সংরক্ষিত হয়। তাহলে প্রাকৃতিক এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ কিছু ভৌগোলিক বস্তু বা বনজ সম্পদ বা বন্যপ্রাণী সংরক্ষণটা করা হয় তাদের আইন মারফত, এবং সমগ্র বাস্তুতন্ত্র সংরক্ষিত হয়। সেখানে যে শুধু প্রাণীরা সংরক্ষিত হয় তা নয়, সেখানে উদ্ভিদ এবং প্রাণী মানে উদ্ভিদের ফ্লোরা এবং ফনা এই দুটোকেই খুব সুরক্ষিতভাবে সংরক্ষিত করা হয়, এবং সেই জায়গাতে যেহেতু সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রোটেক্টেড এরিয়া, সেখানে কোনো শিকার করা নিষিদ্ধ, সেখানে আগ্নেয়াস্ত্র মানে যে আগ্নেয়াস্ত্র আছে সেগুলো শিকারের প্রবেশ নিষিদ্ধ, তবে বাইরে থেকে যারা পর্যটক আসে তারা ভেতরে যেতে পারে। তো ওই জন্য বলা আছে ন্যাশনাল পার্কস আর প্রোটেক্টেড এরিয়া উইজ ডিক্লার্ড অ্যান্ড ওন্ড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট। তো সেন্ট্রাল গভর্নমেন্ট এটা ডিক্লেয়ার করে দিয়েছে এবং সেখানে
সংবিধানের যে রুলস আছে সেগুলো কিছু কিছু রুলস সেখানে প্রযোজ্য। এবং ইন্ডিয়াস ফার্স্ট ন্যাশনাল পার্ক ওয়াজ স্টাবলিশড ইন 1936, সেটার নাম হচ্ছে হেলি ন্যাশনাল পার্ক, যেটা এখন নাও নোন এস জিম কর্বেট ন্যাশনাল পার্ক। তাহলে এটা কিন্তু এক নম্বরের শর্ট কোশ্চেন আসতে পারে, বা জিকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জিকে বা জিএস, যে ইন্ডিয়াস ফার্স্ট ন্যাশনাল পার্ক নাম কি, তার এক্সাম্পল হবে জিম কর্বেট ন্যাশনাল পার্ক। তাহলে এট প্রেজেন্ট এখন 103 ন্যাশনাল পার্কস ইন ইন্ডিয়া, তাহলে এখন 103 ন্যাশনাল পার্ক আছে ইন্ডিয়ায়। তাহলে জায়গাটা কতটা, কোভারিং এর এরিয়া 40,500 বর্গ কিলোমিটার।